আসসালামু আলাইকুম, আমি রুমানা ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। তো আজকে ভিডিওটা অনেক নলেজেবল। আজকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা অত্যন্ত জরুরি সবার জন্য যারা ইংল্যান্ডে আসবেন। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যখন ইংল্যান্ডে আসবেন কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, বাট আপনার একটা হোম অ্যাড্রেস লাগবে যেটা ইংল্যান্ডে আসার আগে এটা ম্যানেজ করতে হবে। যদি আপনার কোনো রিলেটিভ না থাকে তাহলে আপনাকে একটা বাসা ম্যানেজ করে দেন এখানে আসতে হবে। আর এখানে কিন্তু এখন বর্তমান সময়ে বাসা পাওয়াটা অনেক টাফ। সো আপনি যদি মনে করেন যে না, আমি ইংল্যান্ডে যাওয়ার পরে বাসা খুঁজবো, তাহলে কিন্তু এটা বোকামি হবে। তার জন্য আপনি বাংলাদেশ থেকে আসার আগেই বাসাটা ম্যানেজ করে দেন আপনি আসবেন, এটা অত্যন্ত জরুরি। সেকেন্ড যেটা, আপনি যখন এয়ারপোর্টে আসবেন, যেহেতু আপনি নিউ, নতুন একটা দেশের এনভায়রনমেন্ট, পরিবেশ সবকিছু আলাদা, আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে তাদেরকে রিকোয়েস্ট করবেন যা আপনাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করে। আর যদি কেউ না থেকে থাকে, আপনি যে অ্যাড্রেসে আসবেন ওই অ্যাড্রেসটা ভালো করে ফোনে বা লিখে রাখবেন, ওই অ্যাড্রেস অনুসারে বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে সুন্দর করে ওই অ্যাড্রেস অনুসারে পৌঁছে যাবেন। আপনি ট্যাক্সি ড্রাইভারকে দেখালেই আপনাকে ওই অ্যাড্রেসে নিয়ে যাবে। থার্ড যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি যখন এদেশে আসবেন বাংলাদেশ থেকে, আপনাকে তিন মাস বা আড়াই মাস একটা ভিসা দিবে আর কি, ওইটা নিয়ে আপনাকে এদেশে আসতে হবে। আসার পরে আপনি এখানে বিআরপি কার্ড, এটা আনতে যদি আপনি ইউনিভার্সিটি অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে গিয়ে কালেক্ট করতে হবে, অথবা আপনি যদি পোস্ট অফিসে দিয়ে থাকেন অ্যাড্রেস তাহলে আপনাকে পোস্ট অফিসে গিয়ে কালেক্ট করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে বাসায় আপনি থাকছেন সে বাসার অ্যাড্রেস ইউজ করতে পারেন। আর যদি সে বাসার অ্যাড্রেস ইউজ করতে না দেয় বা সমস্যা হয়, প্রথমত আপনি ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার প্রুফ অফ স্টাডি এটা নিয়েও কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাট প্রথম অবস্থায় আপনি এসে এখানে অনলাইন কিছু ব্যাংকিং সেক্টর রয়েছে, অনলাইন যেমন স্টারলিং, মনজো, তারপর রয়েছে রিভল্ট, এরকম অসংখ্য অনলাইন ব্যাংকিং রয়েছে যেটা আপনি অ্যাপস ডাউনলোড করে এটা ওপেন করতে পারেন, এটা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে। আর যখন আপনি ডেবিট কার্ডের জন্য মানে কোনো অফিসিয়ালি ব্যাংকে যাবেন, সো সেই ক্ষেত্রে আপনার প্রুফ অফ স্টাডি লাগবে অথবা বিআরপি কার্ড লাগবে। তো আপনি যখন বিআরপি কার্ড পেয়ে যাবেন হাতে তখন বিআরপি কার্ড নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন যে আপনি যে অনলাইন ব্যাংকিং গুলো খুলেছেন সেটার স্টেটমেন্টটা আপনি তাদেরকে দেখেও কিন্তু আপনি ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আপনাকে যখন আপনি বিআরপি কার্ডটা পেয়ে গেলেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন, এখন আসবে আপনার হচ্ছে এনআই। এনআইটা হচ্ছে একটা সংখ্যা, আপনাকে চেক করতে হবে অনলাইনে এবং তারা একটা আপনাকে এনআই নাম্বার দিবে যাতে করে আপনি কাজ করতে পারবেন। এনআই এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর একটা রেফারেন্স নাম্বার দিবে প্রথমত। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এই এনআইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি কাজ করার ক্ষেত্রে দেশে, তো আপনাকে এটা লাগবেই। তো একটার পর একটা আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আসে কাজ পাবেন কিভাবে, তাই না? আপনাকে কিন্তু একটা সিভি ক্রিয়েট করতে হবে। এটা ভালো হয় যদি আপনি বাংলাদেশ থেকে সিভিটা হচ্ছে ক্রিয়েট করে নিয়ে আসেন। তারপরে আপনাকে প্রথম অবস্থায় আপনি প্রফেশনালি আপনার যেটা ক্যারিয়ার ওই রিলেটেড হয়তোবা জব পাবেন না, প্রথমত আপনাকে একটু হার্ড ওয়ার্কিং করা লাগবে। তো আপনার সিভিটা যেখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, শপ রয়েছে, কফি শপ, তারপরে রিটেল রয়েছে, সেগুলোতে গিয়ে আপনি দিয়ে আসতে পারেন ফিজিক্যালি, অর আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো অনলাইনে অ্যাপ্লাই এর ক্ষেত্রে বিষয়টা এখন ইজি, আর আপনি ফিজিক্যালি গিয়েও দোকানে দিয়ে আসতে পারেন, কারণ অনেক দোকানের সামনে লেখা থাকে যে ভ্যাকেন্সি আছে বা জবের জন্য লোক লাগবে। তো এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে, প্রথম এক দুই মাস জানতে জানতে বুঝতে বুঝতে কিন্তু চলে যায়। তো আপনারা যদি এই বিষয়গুলো আগে থেকে জেনে থাকেন, এগুলো নিয়ে স্টাডি করেন, 15-20 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা বলবো, আপনার অনলাইনে অনেক সময় ক্লাস করতে হয় অ্যাডমিশনের পরে, কিন্তু ফিজিক্যাল এনরোলমেন্ট লাগে যেটা ইউনিভার্সিটিতে গিয়ে করতে হয়। আমি যখন এদেশে আসি আমার এনরোলমেন্টের জন্য আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, পরে ওনারা আমাকে বলে যে আমার হচ্ছে বিআরপি কার্ড লাগবে, বিআরপি কার্ড দেখে দেন আমাকে ফিজিক্যাল এনরোলমেন্ট করবে। পরে আমি আমার বিআরপি কার্ড কালেক্ট করে দেন আমি এনরোলমেন্ট করেছি ইউনিভার্সিটিতে গিয়ে। সো আপনাকে বিআরপি কার্ডটা কালেকশন মোস্ট ইম্পর্টেন্ট, ওটা পাওয়ার পরে কিন্তু সব কাজ একের পর এক ইজি হয়ে যাবে আপনার জন্য। হ্যাঁ, তো যখন আপনি অ্যাপ্লাই করতেছেন তখন এটা মাথায় রাখবেন যে নিয়ার বাই দেওয়ার জন্য, যদি আপনি ইউনিভার্সিটির পাশে থাকেন আপনি ইউনিভার্সিটিতে দিবেন অ্যাড্রেস বিআরপি কালেকশনের, অথবা আপনি পোস্ট অফিসে দিতে পারেন যদি কাছে থাকে, যেটা কাছে থাকবে সেটাই হচ্ছে বিআরপি কার্ড কালেকশনের অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এখানে আসার পরে এক দুই মাস অনেক বাবা মাকে অনেক মিস করবেন, পরিবারকে মিস করবেন, একটু ডিপ্রেশন লাগবে, কাজ পাচ্ছেন না, বা এই বিষয়গুলো আমাদের কাছে এখন অনেক ইজি, ঠিক আছে, কোনো বিষয় না। বাট যখন আপনারা নতুন আসবে আপনাদের কাছে মনে হবে যে অনেক অনেক কঠিন। আপনারা তারপরে আপনাদের আশেপাশে যদি বড় ভাই বা কোনো রিলেটিভ থেকে থাকে, বড় আপু থেকে থাকে, তাদের কাছ থেকে আপনারা হেল্প নিয়েও কিন্তু কাজগুলো করতে পারেন। এই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা আসার আগেই একটু হলেও জানেন যে আসলে এই
এইভাবে আপনাকে পার করতে হবে। আশা করি আপনারা অনেক কিছু জানছেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।